আসসালামু আলাইকুম। আমরা নবীনগর স্পিডবোট ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাট পর্যন্ত স্পিডবোট ভাড়া হইতেছে গিয়া 220 টাকা, কিন্তু আজ যা তারা হুদায় একটা এক্সকিউজ দিয়ে আমার থেকে 250 টাকা করে রেখা দিছে। দেশটা অহন মগের মূল্য কয়ে গেছে গা, যে যেন দাফারতাছে এন্দই বইরা দিতাছে। আজ যা আমি যাইতাছি ব্রাহ্মণবাড়িয়া ফাস্টফুড অফিসও, আমার লগে সহযাত্রী হিসাবে আছে আমার বাপ মা। আমি যখন ছোটো আসলাম তখন তারা আমার গাইডিয়ান হিসাবে আমার বিভিন্ন জায়গার মধ্যে লয়ে যাইতো। অহন আলহামদুলিল্লাহ আমি একটু বড় হনের পরে তারাও যখন একটু মোটামুটি বয়স কয়ে গেছেন গা, আমি তারার গাইডিয়ান হিসাবে অহন তারারে বিভিন্ন জায়গার মধ্যে লইয়া যাই। ইডেও হইতাছে গিয়া দুনিয়ার নিয়ম, আজ যা আপনি আপনার যেই ছোটো সন্তানটার আঙ্গুলের গাইডও দৈরা দৈরা তারা স্কুল কলেজে লইয়া যাইতাছেন। আপনার বৃদ্ধ বয়সে আপনার এই সন্তানরাই আপনার আত্ম দৈরা দৈরা হাসপাতালও লইয়া যাই চিকিৎসার লাগিয়া। আর আজ যা আমি আমার বাপমারে লইয়া ব্রাহ্মণবাড়িয়ার ফাস্টফুড অফিসে যাইতাছি তারার ফাস্টফুড করণের লাগিয়া। কয়েকদিন আগে একটা টিভি চ্যানেলও আমার প্রশ্ন করছিল যে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি, তখন আমি এই সাংবাদিককে উত্তর দিছিলাম যে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হইতাছে গিয়া আমি আমার বাপমারে হজ করামো, নবী রোজা মুবারক জিয়ারত করামো। আমি হেদিন ওই সাংবাদিককে শুধু বলার জন্যই বলি নাই যে আমি আমার বাপমারে হজ করামো, আমি মনে প্রাণে এটা চাইতাম এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যেন তিনি আমার এমন তৌফিক দান করেন আমি আমার বাপমারে যাতে হজ করাইতে পারি। আমি আমার মারে সবসময় একটা আক্ষেপ করতে শুনতাম যে ইস, আল্লাহ যদি আমারে কোনোদিন মরার আগে একবার হজে যাওয়ানোর তৌফিক দান করতো, আমি যদি একবার নবীজির রোজা মুবারকের সামনে গিয়ে নবীজির একটা সালাম দিতাম পারতাম, তাইলে আমার থেকে সুখী মানুষ দুনিয়াতে আর একটু হইতো না, মরার পরে আমার আর কোনো আফসোস থাকতো না। যতবার আমি আমার বাপমার মুখের থেকে এই আক্ষেপটা শুনছি ততবার ওই প্রতিজ্ঞা করছি যে আমার শৈলের শেষ রক্তবিন্দু দিয়া হইলেও আমি আমার বাপমারে হজে ফাটামো। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমি আমার বাপমারে হজে ফাটানোর প্রথম পদক্ষেপ হিসাবে আজ যা ব্রাহ্মণবাড়িয়ার ফাস্টফুড অফিসে আইছি তারার ফাস্টফুড করণের লাগিয়া। আমার বাপ এবং মা তারা দুইজনই অত্যন্ত সহজ সরল মানুষ এবং সাদাসিধা জীবনযাপন করেন। তারার জীবনের চাহিদাও আছিল খুব অল্প। আমরা তিন ভাই বোন এবং আমরা তিন ভাই বোনের পরিবারের মঙ্গল কামনা ছাড়া তারারে কোনো সময় দেখছি না বিলাসী জীবনযাপন চাইতে। আর যেই সব মানুষের চাহিদা অল্প তারার জীবনে সুখের পরিমাণ অনেক বেশি। আর ঠিক এই কারণেই আলহামদুলিল্লাহ আমার বাপ মার এই জীবনটা অহন পর্যন্ত অনেক সুখেই কাটছে। যদিও আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান এবং এই জেলাতেই আমার বড় হয়ে ওঠা, কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরও আমার খুব বেশি একটা আওয়ার সুযোগ হয়েছে না, এবং এই কারণে এই ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরটা আমার কাছে খুব বেশি একটা পরিচিত না। আমরা গোকর্ণ লঞ্চঘাট থেকে একটা ডাইরেক্ট অটো লইছি ফাস্টফুড অফিসের উদ্দেশ্যে, এবং অটোর মধ্যে উডনের ফরের থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে। সেই অটোটা দিয়ে আমি আমার বাপ মারে ফাস্টফুড অফিসে ফাটাইয়া দিছি। আমি একটা প্রিন্টের দোকান থেকে সব কাগজপত্র রেডি করে আরেকটা রিক্সা লয়ে ফাস্টফুড অফিসের দিকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা গুলার মধ্যে অন্যতম একটা। এবং এই বছর 2023 সালের জুন মাসে ব্রাহ্মণবাড়িয়া জীবনের তৃতীয়বারের মতন আইলাম, এবং আজ যাও বৃষ্টির কোনো কমতি নাই। এমন বৃষ্টি মায়া দিনেও ব্রাহ্মণবাড়িয়া ফাস্টফুড অফিসে আয়া দেই যে ফাস্টফুড করতো আওয়া মানুষ কোন অভাব নাই। বৃষ্টিতা হোক, রৈতা হোক, কিংবা শীত হইতা হোক না, কে লেগিয়া ব্রাহ্মণবাড়িয়া যেই তিনবার আইছি প্রতিবারই ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর আতিথেয়তা এবং ভালোবাসায় আমি সিক্ত হইছি। অন্যান্য জেলাবাসীর ভাই বোনেরা মনে করেন ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী প্রতি সারাদিন মারামারি করে, সত্যি কথা কইতে কি আপনারা বুকার স্বর্গে বসবাস করেন। আপনারা আসলে জানেনই না যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা যারে একবার ভালোবাসি তার লাগিয়া হাসতে হাসতে জীবন রাইতাম পারি। ফাস্টফুড অফিসে আউনের আগে আমি আমার সব কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই পরে দেখলাম যে কোন রকমের দায়িত্ব মেলা ছাড়াই আমার বাপ মার ফাস্টফুডের সকল কার্যক্রম সম্পন্ন করতাম পারছি। তবে এই ফাস্টফুড অফিসে গিয়া যদি কোন রকমের হয়রানির শিকার হন তাইলে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ানোর সময় স্পিডবোটে গেলেও ফিরে আওয়ানোর সময় সিএনজি দাইছি। দুঃখজনক হইলেও সত্য যে বাংলাদেশের অন্যান্য জেলাগুলাতে উন্নয়ন হইতে হইতে সিঙ্গাপুর দুবাই হয়ে যাইতেছে গা, আর আমরা নবীনগর উপজেলাবাসী অহন পর্যন্ত জেলা শহরের লোকে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা পাইলাম না। বেশিরভাগ রাস্তাটা সিএনজি দে আওয়ানের পরে শেষ মুহূর্তে আয়া নৌকা দিয়া নদী পার হইয়া তারপরে গিয়া আমরার উপজেলা শহরে আওয়ান লাগে। আজ যা সারাটা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত খুব ব্যস্ততার মধ্যে দিয়া কাটছে, শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে গা,
দুর্বল হয়ে গেছে গা, কিন্তু মনের ভিতরে অনেক খুশি। কারণ আজ যা আমি আমার বাপ মার ফাস্টফুডের সকল কার্যক্রম শেষ করে আইছি, কয়েকদিন পরেই হয়তো বা হাতে ফাস্টফুড পামু। ফাস্টফুড আতোফাওনের লগে লগেই হজে দাওনের প্রক্রিয়া শুরু করে দিমু। নিজেরে খুব ভাগ্যবান মনে হইতেছে, খুব খুশি খুশি লাগতেছে। আলহামদুলিল্লাহ শুক্রিয়া, বাপ মার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ডাফুরনের মাধ্যমে আমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ডাফুরন করতাম যাইতাছি।